দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিএনপির যে নেতা কর্মীরা বিএনপি মহাসচিব মিস্টার মিন্টার ফখরুল ইসলাম আলমগীর সহ আমির খসরু মাহমুদকে দেখতে পেলাম। তারা কিন্তু রাষ্ট্রীয় যে ভবন রয়েছে অতিথি ভবন যমুনা, সেখানে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কিন্তু তারা দেখা করতে এসেছেন। তাদের সঙ্গে দেখতে পেলাম যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখা গেল এবং ভেতরে কিন্তু আমির খসরু মাহমুদকেও কিন্তু দেখেছি। এবং দেখতে পাচ্ছেন রাষ্ট্রীয় যে গেস্ট হাউস রয়েছে যমুনা, সেই যমুনায় কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু ভেতরে প্রবেশ করলেন এবং তাদের সঙ্গে কিন্তু বৈঠক করবেন। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস তার সঙ্গে কিন্তু বৈঠকে বসবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছিলেন যে বিএনপির যে একটি প্রতিনিধি দল, সেখানে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমির খসরু মাহমুদকে দেখতে পেলেন এবং তারা কিন্তু এই মাত্র কিন্তু ভেতরে প্রবেশ করেছেন। রাষ্ট্রীয় যে গেস্ট হাউস রয়েছে যমুনা, সেই যমুনায় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কিন্তু তারা সাক্ষাৎ করবেন, তার সঙ্গে কিন্তু বৈঠকে বসবেন এবং সেই চিত্রই কিন্তু দেখতে পেলাম ভেতরে কিন্তু তারা প্রবেশ করেছে এই মাত্র। দর্শক দেখছিলেন সরাসরি বাংলাদেশ টাইমসের লাইভে যে বিএনপির নেতাকর্মী অর্থাৎ বিএনপির যে একটি প্রতিনিধি দল আসার কথা ছিল সেটি কিন্তু দেখতে পেলেন যে সেখানে কিন্তু রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খসরু মাহমুদকে দেখতে পেয়েছি এবং তারা কিন্তু এই মুহূর্তে এর ভেতরে প্রবেশ করেছেন। রাষ্ট্রীয় যে গেস্ট হাউস রয়েছে যমুনা, সেখানে প্রবেশ করেছেন এবং আরও অনেকেই আসছেন দেখতে পাচ্ছি। দর্শক একটু দেখানোর চেষ্টা করি, বিএনপির যে সকল নেতাকর্মীরা রয়েছেন প্রতিনিধি দল তারা কিন্তু ভেতরে প্রবেশ করছেন এবং এখনও কিন্তু আসছেন অনেকেই। একটু যদি দেখায় দর্শক সরাসরি দেখছেন বাংলাদেশ টাইমস লাইভে, তারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কিন্তু সাক্ষাৎ করবেন, বৈঠক করবেন। দেখছেন দর্শক এই মুহূর্তে মির্জা আব্বাসকে আমরা দেখতে পাচ্ছি, তিনি কিন্তু এসেছেন এবং দেখছেন একে একে বিএনপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু আসছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কিন্তু তারা বৈঠক করবেন। দেখছেন মির্জা আব্বাসকে দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে সরাসরি দেখছেন। ডক্টর দর্শক ডক্টর ইউনুসের সঙ্গে, ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কিন্তু সাক্ষাৎ করবেন এবং কিছুক্ষণ আগে দেখছিলাম যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু তিনি কিন্তু প্রবেশ করেছেন এবং দেখতে পাচ্ছি এই মুহূর্তে মির্জা আব্বাসকে দেখতে পাচ্ছি দর্শক সরাসরি দেখছেন। সরাসরি দেখছেন দর্শক বিএনপি নেতাকর্মী অর্থাৎ কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু তারা কিন্তু এখানে এসেছেন রাষ্ট্রীয় ভবন অতিথি ভবন যমুনা, সেখানে কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে মির্জা আব্বাসকে দেখতে পাচ্ছি, আরও কয়েকজনকে দেখা যাচ্ছে দর্শক। আমার মেডিসিন খাওয়া নিয়ে একটা লোক ঢুকবে, জুয়েল নাম, টুই পড়া প্লিজ। হ্যাঁ জুয়েল কোথায়? এই সোহেল আসতে পারো না রে, আরে কোথা রে, দর্শক দেখছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বিএনপি যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু আসছেন একে একে করে এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রবেশ করেছেন এই রাষ্ট্রীয় ভবন যমুনায় এবং একে একে দেখতে পাচ্ছিলাম যে মির্জা আব্বাসকে এই মুহূর্তে মির্জা আব্বাসের গাড়ি কিন্তু ভেতরে প্রবেশ করেছে এবং দেখছি একে একে করে আরও কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু আসছেন বৈঠকে দেখতে পাচ্ছেন আজকের বৈঠকে এবং দেখতে পাচ্ছেন আরেকজন নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছি যিনি কিন্তু ভারতে ছিলেন বেশ কিছু বছর পর কিন্তু তিনি এসেছেন এবং দেখছেন আমি কালকে টিভি দেখতে পাইনি।
ওকে কোন জায়গায় থাকা পিছে যাই ভাই আমি একটা যাই ভাই ভাই সেলফি পড়ে তুলুন ভাই সরাই দেখছেন দর্শক একে একে বিএনপি নেতারা নেতৃবৃন্দ কিন্তু তারা কিন্তু ভেতরে প্রবেশ করছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে কিন্তু তারা বসবেন দেখছেন একে একে তারা আসছেন সরাসরি দেখছেন দর্শক আসসালামু আলাইকুম আমার নাম সালাহ ডাক্তার দর্শক দেখতে পাচ্ছেন বিএনপির যে সিনিয়র নেতা তিনি কিন্তু সালাউদ্দিনকে দেখতে পাচ্ছি যিনি ভারতে কিন্তু অনেক বছর ছিলেন যার কারণে তিনি কিন্তু গতকাল দেশে ফিরেছেন এবং দেখতে পাচ্ছেন তিনি এই প্রতিনিধি দলের অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যিনি কথা বলবে বৈঠক করবেন তারা বিএনপি নেতারা তার মধ্যে তিনি রয়েছেন দেখতে পাচ্ছি এক এক করে কিন্তু তারা ভেতরে প্রবেশ করছেন সেই দৃশ্যপট কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক দর্শক দেখছেন একে একে বিএনপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু প্রবেশ করছেন রাষ্ট্রীয় যে অতিথি ভবন যমুনা এখানে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কিন্তু তারা বৈঠক করবেন দেখছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরও কিন্তু নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু একে একে ভেতরে প্রবেশ করছেন আসসালামু স্যার দেখছেন না